1986 সালে লড়াকু চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেতা ড্যানি সিডাকের। ছবিটিতে অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করলেও পরবর্তী ড্যানি সিডাক অসংখ্য দর্শকনন্দিত ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। এগুলোর মধ্যে রয়েছে বনের রাজা টারজান, সুপারম্যান, গরিবের রাজা রবিনহুড, সিংহ পুরুষ, লেডি র্যাম্বো, বাঘা বাঘিনী ও রূপের রানী গানের রাজা ইত্যাদি। ড্যানি সিডাক সবসময়ই এদেশে ভিন্ন প্যাটার্নের অভিনেতা হিসেবে দর্শকদের সামনে হাজির হয়েছেন। আর এই সব ছবিতে অভিনয় করতে গিয়ে ড্যানি সিডাক একবার নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। ড্যানি বলেন, বাঘা বাঘিনী ছবিটি করতে তখন ভারতে যেতে হয়েছিল। ভারতের ত্রিবান্দ্রম নামক এক জায়গায় শুটিং করা হবে। শুটিংয়ে আমাকে সিংহের সাথে লড়াই করতে হবে। সব কিছু রেডি। আমি তো জানি সিংহ পোষ মানে, তাই কারো ক্ষতি করতে পারে না, কেননা সেটা ছিল একটা সার্কাসের সিংহ। ড্যানি বলেন, বাঘা বাঘিনী ছবিটি করতে তখন ভারতে যেতে হয়েছিল। ভারতের ত্রিবান্দ্রম নামক এক জায়গায় শুটিং করা হবে। শুটিংয়ে আমাকে সিংহের সাথে লড়াই করতে হবে। সব কিছু রেডি। আমি তো জানি সিংহ পোষ মানে, তাই কারো ক্ষতি করতে পারে না, কেননা সেটা ছিল একটা সার্কাসের সিংহ। ড্যানি সিডাক রোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে বলেন, আমাকে জীবন্ত সিংহের খাঁচার ভেতর ঢুকিয়ে তালা মেরে দেওয়া হলো। পরিচালকের কথা মতো আমি শর্ট দিতে গিয়ে সিংহ আমাকে আক্রমণ করে বসে। দ্রুত আমাকে ওখান থেকে উদ্ধার না করলে আমি হয়তো কয়েক মুহূর্তেই মারা যেতাম। সেই ঘটনায় আমি মারাত্মকভাবে আহত হই। ড্যানি সিডাক অবশ্য এরপরে বাঘ ও অজগরের সাথেও লড়াই করেছেন বনের রাজা টারজান ছবিতে অভিনয় করার সময়। এরকম অসংখ্য অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার। তার সর্বশেষ ছবি এখন মুক্তির অপেক্ষায়।